আলাইকুম ইমিস কিচেন এম ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আম দিয়ে মাছের ঝোল রেসিপি এই জন্য প্রথমে আমার যা যা লাগবে আমি সব কিছু কেটে নিয়েছি এবং চুলাই বসিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা এবং দিয়ে দিয়েছি রান্নার তেল এটাকে আমি ভালো মতো ভেজে এর মধ্যে অ্যাড করে দিলাম কুচি করে রাখা টমেটো কুচিটা এখন এটাকেও ভালো মতো ভেজে নেব এর মধ্যে আমি হালকা কিছু লবণ অ্যাড করেছি যাতে করে টমেটো এবং পেঁয়াজটা ভালো মতো কষিয়ে যায় এরপর এর মধ্যে অ্যাড করলাম আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং লবণ এবং পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো এখন এটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে নিব এবং এভাবে এটাকে কিছুটা সময় আমি কষিয়ে নেব তাই তো এভাবে কষাতে কষাতে এটার কালারটা যখন প্রায় লাল লাল হয়ে আসবে এবং তেল ছেড়ে ছেড়ে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিব কেটে ফালি করে রাখা কাঁচা আম এখন এটাকে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব একটু সময় নিয়ে কষাবো যাতে করে আমার আমটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় এই তো আমি ডাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুটা সময়ের জন্য কিছুটা সময় পরে আমি ডাকনাটা উঠিয়ে নেব এবং এটাকে ভালো মতো নেড়ে চেড়ে দেবো যাতে তলায় লেগে না যায় এই তো এভাবে নেড়ে চেড়ে আমার আমগুলো প্রায় ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে এসেছে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং আবারও ঢাকনা তুলে ভালো মতো নেড়ে চেড়ে নিলাম এভাবে আমি কষাতে কষাতে এর মধ্যে অ্যাড করে দিলাম পানি এই তো এখন এটাকে আমি পানি দিয়ে কিছুটা সময় একটু কষিয়ে এ ফাঁকে আমি মাছটাকে ভালো মতো ভেজে রেখেছিলাম মাছগুলো আমি একটু লাল লাল করেই ভেজে নিয়েছি তো তো ঢাকনাটা উঠিয়ে প্রায় পানিটা গরম হয়ে এসেছে এখন এর মধ্যে অ্যাড করবো আমি আগের থেকে ভেজে রাখা মাছগুলো আমি এক এক করে সব মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে আবারও আমি ঢেকে দিলাম তাই তো কিছু সময় পর ঢাকনাটা উঠিয়ে দেখলাম প্রায় বলক চলে এসেছে এখন আমি চারি পাঁচটা ভালো মতো নেড়ে চেড়ে ঝোলটা যাতে হালকা একটু কমে যায় এই জন্য একটু সময় নেব তাই তো প্রায় রান্নাটা শেষের দিকে এখন এর মধ্যে অ্যাড করে দেবো আমি জিরা গুঁড়া তো চাই দিয়ে আমি জিরা জিরাগোড়াটা একটু ছিটিয়ে দিলাম এবং ভালো মতো নেড়েছে নিলাম এই তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে তো আপনারাও চাইলে আমার সাথে একবার হলেও ট্রাই করতে পারেন এই গরমের মধ্যে কাঁচা আম দিয়ে মাছ রান্না এত বেশি টেস্টি হয় যা বলার বাইরে তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ